সকালে উমেদ ভবন, যশবন্ত থাড়া আর মেহেরাঙ্গার ফোর্ট দেখার পর লাঞ্চ সেরে বিকেলে আমরা চলে এসেছিলাম এই অদ্ভুত স্টেপওয়েলটা, যেটা যোধপুরে ভীষণই ফেমাস, এই তুর্জিকা ঝলরা দেখতে। এই তুর্জিকা ঝলরা আর ক্লক টাওয়ার, এই দুটো আমরা বিকেলে দেখেছিলাম। এরকম ধরনের কুয়ো একমাত্র রাজস্থানেই তোমরা সবারই দেখতে পাবে, আর কিন্তু কোথাও এই ধরনের কুয়ো দেখতে পাবে না। এটা কমপ্লিটলি স্পেশাল, আর এটা হিস্টোরিক্যাল হেরিটেজ অফ রাজস্থান, যেটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে ভীষণই ফেমাস। এটা না দেখা মানে তোমাদের রাজস্থান দেখাটা কিন্তু ইনকমপ্লিট থাকবে। জেনারেলি সাধারণত কুয়োতে কোনো সিঁড়ি থাকে না, কিন্তু এই ধরনের কুয়োতে এরকম সিঁড়ি করা আছে, সেই জন্য এটার নাম হচ্ছে স্টেপ ওয়েল। তুর্জিকা ঝলরা তৈরি হয়েছিল 1740 সালে। এই তুর্জিকা ঝলরাকে স্টেপ ওয়েল অফ রাজস্থানও বলা হয়। এই পুরো কুয়োটা রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি, আর এই কুয়ো প্রায় 200 ফিট গভীর। এই তুর্জিকা ঝলরাতে খুব ছোট ছোট এরম ধরনের ক্যাবিনেটের মতো আছে। এই ক্যাবিনেটগুলোতে ল্যান্টার্ন রাখা হতো, যাতে রাত্রিবেলায় যদি কেউ কুয়ো থেকে জল নিতে যেত তাদের যাতে কোনো অসুবিধা না হতো। এই স্টেপওয়েলটা একটা ইউনিক ডিজাইনের, যা ট্যুরিস্টদের একটি অন্যতম অ্যাট্রাকশনের জায়গা। এই তুর্জিকা ঝলরা দেখতে তাই আমরাও চলে গেছিলাম। শুধু আমরা বলে নয়, এখানকার যারা লোকাল, যোধপুরে যারা লোকাল, তারাও কিন্তু এখানে বিকেলবেলা বসে টাইম স্পেন্ড করে যায়। আমরাও সিঁড়ি দিয়ে বেশ অনেকখানি নেমে খানিকক্ষণ বসে থেকে এই অপূর্ব দৃশ্য উপভোগ করলাম। তারপর চলে গেছিলাম ক্লক টাওয়ার দেখতে, যেটার আরেক নাম ঘণ্টাঘর। এই ক্লক টাওয়ার তৈরি করেছিলেন মহারাজা সর্দার সিং প্রায় 200 বছর আগে। এটি একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক, যেটা ওল্ড যোধপুরকে সিগনিফাই করে। এই ক্লক টাওয়ারটি লন্ডন থেকে ইম্পোর্ট করা হয়েছে। বলা হয় বিগ বেন অফ লন্ডন যে কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে, ঠিক সেই কোম্পানি এই যোধপুরে এই ক্লক টাওয়ারটিকেও ম্যানুফ্যাকচার করেছে। ক্লক টাওয়ারের এন্ট্রি ফি 25 টাকা করে। ক্লক টাওয়ারের সেকেন্ড ফ্লোরে উঠে কিভাবে এই ক্লক টাওয়ারটি কাজ করে সেটা দেখানো হয়। ফার্স্ট ফ্লোর থেকে যেটা এখন আমরা উঠছি, সেখান থেকে পুরো ভিউটা যোধপুর শহরে পাওয়া যায়। এটা কিন্তু খুব বিজি প্লেস, বিজি মার্কেট প্লেস। এখানে সব ধরনের রাজস্থানী এথনিক্স, জুতো, কাপড়, জামা, চুড়ি, আরও বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। আর এই ক্লক টাওয়ারটি আইডিয়াল সময় হচ্ছে এই ইভিনিংয়ের টাইমটা ভিজিট করার জন্য, কারণ এই ওপর থেকে এই সুন্দর যোধপুর সিটির যে ভিউটা, এটা একটা অসাধারণ। ফার্স্ট ফ্লোরের ভিউ দেখার পর তারপরে আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে। এই কীভাবে এই ক্লকটা কাজ করে এখানে পুরো দেখানো হয়েছে। এখানে একজন থাকে যিনি আমাদেরকে পুরো বুঝিয়ে দিয়েছিলেন যে মানে কীভাবে এই ঘড়িটা কাজ করে। নেক্সট ডে আমাদের ছিল লাস্ট ডে যোধপুরে, বা বলবো পুরো রাজস্থান ট্রিপের লাস্ট ডে। নেক্সট ডে কাইলানা লেক দেখতে আর ম্যান্ডোর গার্ডেন্স, সে ভিডিওটা আসবে আমার নেক্সট পার্টে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।